বন্ধুরা, সুশীতলকে ফিরে আসলাম এই মাত্র। সুশীতল থেকে ফিরে এসে সবাইকে তখন দেখলে যে সবাইকে সব কিছু দিলাম, খই মুড়কি বোঁদা মিষ্টি সব দিয়ে আসার পর দেখো লুচি ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতটা দেখায়নি। আজকে অগ্রহণ মাসে বৃহস্পতিবার এবং হচ্ছে পূর্ণিমা পূজা এবং বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। আজকে পাড়া ঠাকুমারা কাকিমারা অনেকেই খাবে, আজকে নিমন্ত্রণ আছে এবং বাড়িতেও মা বৌদিরা সব খাবে। দেখো লুচি করা হচ্ছে, লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখো, নতুন বৌদির লুচি করছে তোমার সাথে শেয়ার করছে। এবং পাড়ার একটা কাকিমা সে হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছে, সাহায্য করছে, দেখো কত সুন্দর লুচিগুলো ফুলছে উনুনে। এবং লুচিগুলো হচ্ছে রুল ময়দা এবং আটা অল্প পরিমাণে দেওয়া ছিল এবং মাখা ছিল। এখন দুপুরবেলার দিকে দেখো লুচি হচ্ছে, আজকে সকলে লুচি খাবে এবং লুচিগুলো এত সুন্দর ফুলছে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। তোমার সাথে শেয়ার করছি একটু, কেননা বন্দি করলাম দেখো। আর দেখো আজকে কী দিয়ে খাওয়াবে লুচিটা, এটা হচ্ছে ভাত দিয়েও খাওয়াবে এবং লুচি দিয়েও খাওয়াবে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে পোস্ত হয়েছে, দেখো ফুলকপি পোস্ত দারুণ লাগে কিন্তু খেতে। আমরা আলু পোস্ত খাই, তোমার এরকম ফুলকপি পোস্ত খেয়ে দেখবে দারুণ লাগবে ফুলকপি দিয়ে। আর দেখো সব রকম একটা ঝাল তরকারি বা ঘ্যাঁট তরকারি বলতে পারো, এটা হচ্ছে কুমড়ো দিয়ে আছে, বেগুন আছে, আলু আছে, পুইডাটা আছে, ঝিঙা সব রকম দিয়ে করা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। আজকে এই দিয়ে খাবে সব নিরামিষ, আজকে নিরামিষ তরকারি দেখো তাও এত সুন্দর স্বাদ হয়েছে কী আর বলবো। আমি ভাত দিয়ে একটু খেলাম, দারুণ কিন্তু হয়েছে, দেখো তরকারিটা কত সুন্দর লাগছে। আজকে এই দিয়ে লুচিও খাওয়া হবে আর ঘুগনিও হয়েছে, তোমার সাথে শেয়ার করছি দেখো। মটর কলাই দিয়ে আলু দিয়ে যে ঘুগনিও হয়েছে দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে সকালে মুড়ি দিয়েও খাওয়া হয়েছিল, অনেকটাই করা হয়েছে, তোমার সাথে একটু দেখাচ্ছি দেখো শেয়ার করে। মটর কলাই দিয়ে আলু দিয়ে ঘুগনি, এটা দিয়েও লুচি খেতে খুব ভালো লাগে। তোমরা কী দিয়ে লুচি খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করবে। দেখো তিনটা তরকারি দিয়ে খাওয়া যাবে। দেখো বোঁদা সেখানে দেখলে কত, 21 হয় সেই ষষ্ঠী তলে কত বোঁদা দেওয়া হলো, এখনও অনেক বোঁদা আছে, এগুলো সব খাওয়া হবে এবং বাড়িতে আরও অনেক লোক আসবে। দেখো কত সুন্দর কালারটা বোঁদার, বোঁদা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে এবং অনেকে আসবে বলে অনেক বোঁদা রেখেওছি এখনও দেখো। আর দেখো বন্ধুরা অনেক লুচি আছে এখনও, এখনও খাওয়া যায়নি, এটা হচ্ছে বিকেলের একটু আগে দেখাচ্ছি। দেখো লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখো এখনও কত লুচি আছে, লুচিগুলো এত নরম দেখতে নিশ্চিত বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। দেখো কটা বার করে দেখালাম, এগুলো সব খাওয়া হবে সারাদিন ধরে এবং কালকেও খাওয়া হবে। ঠিক আছে, আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।